স্নেহের ছাত্র ছাত্রী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ছবিগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা আবারও ছবি আঁকা শিখব। আজকে আমরা কোন ছবিটা আঁকা শিখব চলো দেখে নেই। আজকে আমরা এই ছবিটা আঁকা শিখব, এটা হচ্ছে ডালিম। তাহলে চলো কিভাবে ডালিম খুব সহজে আঁকা যায় এবং সুন্দর করে রং করা যায় সেটা আমরা আজকে শিখে নেই। আমরা ডালিম দুইভাবে শিখতে পারি, একটি হচ্ছে বৃত্ত এঁকে, আরেকটি হচ্ছে ডি শেপ দিয়ে। আমি তোমাদেরকে দেখাচ্ছি বৃত্ত দিয়ে কিভাবে আঁকব। আমরা বৃত্ত দিয়ে যেভাবে আঁকব সেটা হচ্ছে, প্রথমে রাবার এবং পেন্সিল, তোমরা জানো কিভাবে বৃত্ত আঁকতে হয়, সেভাবে খাতার মাঝখানে আমরা বৃত্ত এঁকে নিব। এই দেখো আমরা বৃত্ত এঁকেছি। আমরা এইভাবে ঠিক বৃত্ত এঁকে ডালিম আঁকতে পারি, এবং এছাড়া আমরা আরেকভাবেও আঁকতে পারি, সেটা হচ্ছে মাঝখানে দাগ দিয়ে, খাতার মাঝখানে দাগ দিয়ে আমরা দুটো ডি শেপ এঁকে, সেভাবে হবে। তোমাদের যেটা ভালো লাগে বা যেভাবে আঁকতে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবেই আঁকবে। চলো তাহলে আমরা শুরু করি। আসলে বৃত্ত দিয়ে আঁকলে ডালিমটা ঠিক গোল হয়ে যায়। আসলে ডালিমটা তেমন একটা গোল না, একটু মোটা টাইপের। তাহলে আমরা অন্য একটা উপায়ে যেটা বলেছি ডি শেপ দিয়ে সেটা আমরা শিখে নিই। প্রথমে আমরা খাতার মাঝখানে একটি লাইন দিব। লাইন দিয়ে আমরা ঠিক ডান পাশে একটি মোটা করে ডি শেপ দিব, এবং তার বাম পাশে আরেকটি মোটা করে ডি শেপ দিব। দেখো দুটো ডি শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, ডালিমের নিচের অংশে আমরা একটু বাঁকা রেখেছি, তাই না? একদম সমান করে বাঁকা রেখেছি। আমরা এখানে কি করব, তোমরা যদি চাও আরেকটু বাঁকা করে দিতে পারো, এখানে হালকা বাঁকা করে লাইন দিয়ে আরেকটু বাঁকা করে দিতে পারো। এরপরে ঠিক ফুলের কলির মতো নিচের অংশটা হবে, দুপাশে দুটো হালকা বাঁকা করে ছোট লাইন। তারপরে এক দুই তিন চার হয়ে গেল নিচের অংশটা। তারপর আমরা কি করব, এই ভিতরের অংশটুকু আমরা মুছে দিব। এরপর উপরের অংশে আমরা কি করব, ঠিক ছোট্ট করে ডি শেপের মতো বাঁকা একটি লাইন দিয়ে দিব। হয়ে গেল। এখন আমাদের এই লাইনগুলোর কোনো দরকার নেই, তাহলে আমরা কি করব, এই লাইনগুলো মুছে দিব, তাই না? ঠিক আছে, এই লাইনগুলো আমরা পরে মুছব, আমরা আগে আঁকাটা শেষ করে নেই। ওপরের অংশে আমরা খুব সহজে আঁকতে পারবো। প্রথমে আমরা কি করব, দুটো লাইন দিব, খুব সহজে দুটো লাইন দিব হালকা বাঁকা করে। তারপরে আমরা ঠিক এই পাশে একটি লাইন দিব, এবং এই পাশে হালকা বাঁকা করে আরেকটি লাইন দিব। তেমনি এই পাশে আরেকটি লাইন, এবং এই পাশে এরকম বাঁকা করে লাইন দিয়ে দেব, ছোট চিকন ডালের মতো। হয়ে গেল। এরপর ঠিক এই উপরের অংশে আমরা একটি ডালিমের ফুল অথবা ছোট একটি ডালিমের অংশ আঁকব। সেটা কিভাবে দেখো, একটা ইউ শেপের মতো দিব। এখানে আমরা আরও চিকন করে দিব। তাহলে আমরা এটা একটু ঠিক করে নেই। এটা দেখতে ঠিক ডালি এই ফুলের যে কলি হয় সেই কলিগুলোর মতোই দেখতে। দেখো আমরা একটা ইউ শেপটা চিকুন করে একটা ইউ শেপ দিব। হয়ে গেল। এরপরে আমরা জিগজ্যাগ লাইনের মতো দিয়ে দিব, নিচের এই অংশটা যেভাবে আমরা করেছি ঠিক তেমনই। এক দুই তিন হয়ে গেল।
তারপর একটা ছোট ডাল দিয়ে দিব, লাগিয়ে দিব ডালের সাথে, এবং এখানে একটি গোল দিয়ে দিব। হয়ে গেল খুব সহজে। এখন ডালিমের সাথে আমরা তিনটা পাতা দিব। পাতাগুলো আঁকা খুবই সহজ। আমরা প্রথমে তিনটি লাইন দিব, এক হয়ে গেল, দুই এবং তিন, তিনটি আঁকা বাঁকা লাইন দিয়ে। এখন আমরা ডি শেপ দিয়ে, খুব সহজে ডি শেপ দিয়ে আমরা পাতা আঁকতে পারবো। এই দেখো একটি পাতা হয়ে গেল, এই দুটি পাতা হয়ে গেল, ডি শেপের মতোই এই তিনটি পাতা হয়ে গেল। পাতার ভিতরের অংশের লাইনগুলো, রেখাগুলো দিয়ে দিলাম। এই যে হয়ে গেল পাতা এবং ডালিম। আমাদের ডালিম আঁকা শেষ হয়ে গেছে। এখন আমরা এই ভেতরের অংশটুকু অবশ্যই মুছে ফেলব। আমরা মুছে ফেলে নিচে অবশ্যই চিত্র লিখব। আমরা চিত্রটা লিখে ফেলি, চিত্র ডালিম। তাহলে চলো আমরা এখন এই ভেতর অংশগুলো মুছে সুন্দর করে কালো কালারের সাইন পেন দিয়ে আমরা বর্ডার করে ফেলি। এই দেখো আমাদের ডালিম সুন্দর করে বড় করা হয়ে গেছে। এখন আমরা রং করা শিখব। হ্যাঁ, প্রথমে আমরা লাল রংটি এই উপরের অংশতে দিয়ে দিব। পুরোটা লাল রং হবে। এবং গাঢ় সবুজ রংটি আমরা এই পুরো ডালের অংশটি দিয়ে দিব। এই পুরো ডাল আছে যেখানে, পুরো ডালটা সবুজ কালার হবে, এই পর্যন্ত পুরোটা সবুজ। এবং পাতাতে আমরা যেটা করব সেটা হচ্ছে অর্ধেক আমরা গাঢ় সবুজ দিব এবং বাকি অর্ধেক আমরা হালকা সবুজ দিব। এই দেখো প্রত্যেকটা পাতাতেই আমরা অর্ধেক গাঢ় সবুজ, অর্ধেক হালকা সবুজ, অর্ধেক গাঢ় সবুজ এবং অর্ধেক হালকা সবুজ। হয়ে গেল, তোমরা পুরোটা করে নেবে। আমি জাস্ট দেখালাম কোথায় কী রঙটি হবে। এবং ডালিমের ভেতরের অংশে খুব সহজ কালার লাল রং এবং হালকা কমলা রং, এই দুটো দিয়ে আমরা করে দিব, মিক্স করে দিব। আমরা আমরা ঠিক এই পুরো অংশটা লাল রং করব, পুরোটা একদম সুন্দর করে পুরোটা লাল রং করব। আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা রং করব না। এই দেখো আমরা পুরো অংশটা গাঢ় করে লাল করব এবং রং যেন বাহিরে চলে না যায় সেটা আমরা খেয়াল রাখব। ঠিক এরকম গাঢ় রং পুরো জায়গাতে হবে, একদম এই নিচ পর্যন্ত। তারপরে আমরা এই হালকা কমলা কালার দিয়ে এরকম শেড করে দিব, মিক্স করে দিব। হ্যাঁ, রংটি দুইটা রং একসাথে মিক্স করে ঠিক দেখতে এরকম হবে। দেখো মিক্স করার পরে রংটি দেখতে খুব সুন্দর লাগে। হয়ে গেল, ঠিক এই পুরো রংটি এই নিচ পর্যন্ত হবে, হালকা হবে এই পর্যন্ত এবং গাঢ় এই পর্যন্ত, এবং নিচের অংশে ব্রাউন কালারটি হবে। ঠিক এভাবেই আমরা রং করব। তাহলে চলো দেখে নিই পুরোটা রং করলে আমাদের ডালিমটি দেখতে কেমন লাগে। এই দেখো আমাদের রং করা প্রায় শেষ। আমরা খুব সাবধানে রং করব যেন আমাদের রং এই কালো বর্ডারের বাহিরে চলে না যায়। আমরা অবশ্যই ভেতরে সুন্দর করে রং করব এবং খেয়াল রাখব আমরা যেখানে রং করছি ভেতরের অংশে যেন কোনো সাদা না থাকে, কোনো সাদা অংশ না দেখা যায়। একদম সম্পূর্ণভাবে আমরা কালার করে ফেলব, রং করে ফেলব, এবং আমরা অবশ্যই সুন্দর করে বর্ডার করব এবং চিত্র লিখব। এই হয়ে গেল ডালিম। তোমরা দেখেছো কিভাবে ডালিম সুন্দর করে খুব সহজভাবে আঁকা যায় এবং সুন্দর করে সহজভাবে রং করা যায়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।